24/7 নিউজ পেপারে এখানে বলা হয়েছে, উৎসবের মরশুমে ছুটি বাড়ল রাজ্য সরকারের কর্মীদের। খবরটি একবার বিস্তারিত দেখে নেব। রাজ্য সরকারের কোন সরকারি কর্মচারীদের ছুটি বাড়ল এখানে বিস্তারিত বলা হয়েছে। এখানে বলা হয়েছে আরও একদিন বাড়তি ছুটি পেতে চলেছে পশ্চিমবঙ্গের কর্মীরা। ষষ্ঠীর দিন এমনই ঘোষণা করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের অঙ্গনারী কর্মী এবং সহায়িকারা এই সুবিধা লাভ করবে। তাদের জন্য লক্ষ্মী পূজার দিনেও ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, এখান থেকে বুঝতে পারছেন রাজ্য সরকারের যে সমস্ত কর্মীরা অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে কাজ করছেন তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে আবার একদিন ছুটি বাড়ানো হলো, অর্থাৎ লক্ষ্মী পুজোর দিনে আবার একটি ছুটি। তো বন্ধুরা, ভিডিওটি কিরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও তোমরা জানাবে, আর কে কোন জেলা থেকে দেখছো সেটাও কমেন্ট বক্সে জানাবে। তার ফলে কি হবে, সেই জেলা থেকে যখনই কোনো নিত্য নতুন আপডেট উঠে আসবে আইসিডি সংক্রান্ত, তো আমি যেন সবার আগে সবার প্রথম তোমাদেরকে এখানে আমি দেখে দিতে পারি। আজকে এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন হলে চ্যানেলটাকে এক্ষুনি একটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।